হারিয়ে যাচ্ছে মা এবং শিক্ষাগুরুর মর্যাদা কবিতার কবি কাজী কাদের নওয়াজের স্মৃতিচিহ্ন তার বাসভবনটি। মাগুরার শ্রীপুরে মুজদিয়া গ্রামে কারুকার্যময় ভবনটি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। মাগুরার প্রতিনিধি মাসুম মিল্লার রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। বা বাদশাহ আলমগীর যেভাবে শিক্ষকের মর্যাদাকে সবার উপরে স্থাপন করলেন তার বর্ণনা। এই কবিতাগুলোর মধ্য দিয়ে অনেকেরই পাঠ জীবন শুরু। বিখ্যাত এই কবিতাগুলোর রচয়িতা কবি কাজী কাদের নওয়াজ। 1947 সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় আসেন তিনি। মাগুরার শ্রীপুরের মুজদিয়া গ্রামের জমিদার নগেন জোয়াদ্দারের সঙ্গে বিনিময় সূত্রে পাওয়া দোতলা বাড়িতে আমৃত্যু বাস করেছেন এই কবি। কালের বিবর্তনে মলিন সেই বাড়ি, ভেঙে পড়েছে কারুকার্য খচিত ভবনের ইট সুরকি, জানালা দরজা চুরি হয়ে গেছে অনেক আগেই, হারিয়ে গেছে কবির শেষ স্মৃতিচিহ্ন। বাড়িটা এইভাবেই পড়ি আছে, এনারা কোনো রকম কোনো মেরামত করেও না। কবির বাড়ি ঘাস মাস হয়ে ই হয়ে গেছে আবর্জনা, আমরা পরিষ্কার করে সবাই মিলে ধান টান নাড়ি। ভবনটি সংস্কার করে সংগ্রহশালা এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। দর্শনীয় জায়গা আমরা দেখতে আসবো, এখানে সবাই মজা করবে, ওনার সম্পর্কে জানবো, আমাদের সেই সুযোগটা দেখছে এখানে নাই। জাদুঘর মতো থাকাও ছিল, যেটা থাকলে আমরা ওনার কবির ব্যবহার্য জিনিসপত্র, বইপত্র, বিভিন্ন জিনিসই আমরা দেখতে পেতাম। সরকারের কাছে আকুল আবেদন জানাই যে কবি কাদের নওয়াজের বাড়িটা পুনরায় সংস্কার করতে। সরকারের উদ্যোগে সংরক্ষণ না করা হয় তাহলে অস্থিরতা ধ্বংস হয়ে যাবে। স্থানীয় প্রশাসন তাকিয়ে আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তার দিকে। প্রত্নতাত্ত্বিক বিভাগে একটা প্রস্তাব আছে আমি জানি, তো সেখান থেকে যদি পদক্ষেপ নিয়ে এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়, এটা আমি নিজেকেও মনে করি যে দরকার। কবি কাদের নওয়াজ 1909 সালের 15 জানুয়ারি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। 1983 তিন জানুয়ারি মৃত্যুর পর শ্রীপুরের বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।